فیض ابراہیم شمس الحق مبارک اے خدا برس رو بر باغ مادا یم تو فیل مصطفیٰ برس رو بر باغ مادا یم تو فیل مصطفیٰ আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহওয়ালাদের ফয়েজ এবং তাদের রুহানি সওয়াব নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? উজানি এলাকার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আপনার মনটা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, ঢুকার সঙ্গে সঙ্গে আপনার কানের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির আপনার কানের মধ্যে ভেসে আসতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে। যে জিনিসটা এই দরবারে আসার পরে পাওয়া যায়, এটা কোনোদিন পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে পাওয়া যায় না, কোন এমপি মন্ত্রীর দরবারে পাওয়া যায় না, কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দরবারে পাওয়া যায় না, ঠিক না বেঠে? কুতবে আলম রহমতুল্লাহ আলাইহির বাগানের মাহফিল, ঠিক না বেঠে? আমরা যারা এখানে এসেছি তামাশা দেখার জন্য আসি নাই, বরং আমরা সকলে এসেছি একমাত্র কুতবে আলম রহমতুল্লাহ আলাইহের রুহানি ফয়েজ নেওয়ার জন্য, ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা ইমামিল আমবিয়া ওয়া সাইয়িদিল ওরা ওয়া আলা আলিহি صحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم میں سورة یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا تکبیر میں کلمہ میں نمازوں میں عزام تکبیر میں کلمہ میں نمازوں میں عزام ہے نام الہی چملا نام محمد ہے نام الہی چملا نام محمد الحمدللہ اوئے تو جباہی জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার
দুই দিন ব্যাপী বাৎসরিক মাহফিলে যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আদর করে মায়া করে আমাদেরকে এখানে এনে দিয়েছেন, সেই মহান রব্বে করিমের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এত বড় মজলিস, এত বড় বাগান, এটা সাধারণ কোনো বাগান না। মাহফিল গতানুগতিক মাহফিল সারা পৃথিবীতে হয়, ঠিক না ব্যাঠে? এটা কিন্তু গতানুগতিক মাহফিল না, এটা কুতবে আলম রহমতুল্লাহ আলাইহের বাগানের মাহফিল, ঠিক না ব্যাঠে? আমরা যারা এখানে এসেছি আমরা কণ্ঠ শোনার জন্য আসি নাই, আমরা তামাশা শোনার জন্য আসি নাই, তামাশা দেখার জন্য আসি নাই, বরং আমরা সকলে এসেছি একমাত্র কুতবে আলম রহমতুল্লাহ আলাইহের রুহানি ফয়েজ নেওয়ার জন্য, ঠিক না বেঠে? ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক আয় খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক আয় খোদা, বরসে রোবর বাগ মাদা ইয়ম তো ফাইলে মুস্তফা, বরসে রোবর বাগ মাদা ইয়ম তো ফাইলে মুস্তফা। আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহওয়ালাদের ফয়েজ এবং তাদের রুহানি সওয়াব নেওয়ার জন্য, ঠিক না বেঠে? আসলে এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় পরিবেশের কারণে, ঠিক না বেঠে? উজানি এলাকার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আপনার মনটা আল্লাহ আল্লাহর দিকে রুজু হয়ে যায়, ঢুকার সঙ্গে সঙ্গে আপনার কানের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির আপনার কানের মধ্যে ভেসে আসতেছে, ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে। এখানে আসলে যেটা পাওয়া যায়, যে জিনিসটা এই দরবারে আসার পরে পাওয়া যায়, এটা কোনোদিন পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারে পাওয়া যায় না, কোনো এমপি মন্ত্রীর দরবারে পাওয়া যায় না, কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দরবারে পাওয়া যায় না, ঠিক না বেটে? তমন্না দর্দ দিল কি হে তু কর খিদমত ফকীরো কি, তমন্না দর্দ দিল কি হে তু কর খিদমত ফকীরো কি, নহীঁ মিলতা হে গওহর বাদশাহ কে খজিনো মে, নহীঁ মিলতা হে গওহর বাদশাহ কে খজিনো মে। বাদশার দরবারও সেটা পাওয়া যায় না। আমরা এখানে আইসা আল্লাহ আল্লাহ বলে যেই মজা পাই, সেই মজা বাদশার সিংহাসনের বসলেও মজা পাওয়া যায় না, ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, সময় থাকলে UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।